বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন, আমাকে অনেকেই একটা কথা বলে থাকে যে আমি মানুষের কাছে অনেক টাকা পয়সা পাই, কিন্তু সে আমাকে টাকা পয়সা দিচ্ছে না। যখন টাকাগুলো নিয়েছিল বিভিন্ন বিপদ আপদ দেখিয়ে নিয়েছিল, আর সে আমাকে দিয়ে দিবে বলে আজও পর্যন্ত দিচ্ছে না। তবে আমি আজকে যে আলোচনাটা নিয়ে আসলাম, আমাকে এমন কোনো ভাই, এমন কোনো ভক্ত, এমন কোনো আশেক অবশ্যই আমাকে কমেন্ট করে বলেছেন যে পাওনা টাকা কি করে তুলব। আচ্ছা, পাওনা টাকাটা তুলতে হলে দেখুন, যে টাকা যার কাছে যায় তার কথাই গায়, তাই পাওনাদার কিছুতেই নাহি পায়। তাই আজকে এই বিষয়ে একটু খেয়াল করে শুনবেন। এতে বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী যদি আমরা যাই তো দেখা গেছে মানুষ মানুষের উপকার করতে গিয়ে সেই মানুষটি পরে আর সেই মানুষটিকে চেনে না। চেনে না বলতে কি, এড়িয়ে চলে, ঝগড়া হয়ে যায়, কিন্তু করলাম উপকার, সে করলো আমার অপকার। আসলে কি এটাই কি নিয়ম? নিয়ম না, কিন্তু মানুষের স্বভাব চরিত্রের সমস্যা আছে। তাই মানুষ মানুষের উপকার করা ভুলে যায়, এ কারণেই যারা উপকার করেছে তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। দেখেন, আপনি বঞ্চিত হয়েছেন মনে করতেছেন, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আপনি অনেক বড় হয়ে আছেন, যে তার উপকারও করলেন আবার তার থেকে অপমানও পাইলেন। আচ্ছা, এখন দেখা যায় আপনি দিয়েছেন তাকে মায়া করে, দয়া করে, কোনো সদেও দেননি বা অন্য কোনো কারণে নয়, একমাত্র তার উপকার হবে, সে বিপদে আছে এই জন্য দেওয়া হয়েছে। কিন্তু সে আপনার সাথে দেখাও করে না, ফোন করে না, এবং আপনাকে দেখলে অন্য দিক দিয়ে এড়িয়ে চলে যায়। তার মানে টাকা দিলাম তো সম্পর্ক নষ্ট করলাম। যাই হোক, এখন কি করতে হবে? কিন্তু তাকে তাকে থেকেছেন এবং জানতে পেরেছেন তার কাছে এই মুহূর্তে টাকা আছে, হয়তো চাইলে পাবেন। কিন্তু তার কাছে যখন যাওয়া হলো, সে মুখ পুঁচে না করতেছে যে ভাই আমার কাছে টাকা নেই, আমার হাতে যখন আসবে আমি তোমাকে দিয়ে আসবো। এখন 6 মাস চলে যায়, তার হাতে টাকা আসে নাই, 1 বছর চলে যায়, তার হাতে টাকা আসে নাই, মানুষ বাঁচে কয়েকদিন। যাই হোক, এখন যারা উপকার নিয়েছে এবং যারা উপকার করার জন্য দিয়েছে, উভয়ে একজন দিয়ে ঠেকেছে, একজন নিয়ে ঠেকেছে। তো এখন দেখা যায় যে ওই ব্যক্তির কাছে অবশ্যই টাকা আছে, থেকেও সে দিচ্ছে না। তো এখন কি করবেন? আপনারও প্রয়োজন। এখন কি করলেন আপনি? যখন হঠাৎ করে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে যদি আপনি বুঝতেছেন যে আপনার কাছে ভালোই লাগছে, যে অবশ্যই আপনি তখন কি করবেন, যে ওই ব্যক্তিটাকে ফোন দিবেন। ফোন দেওয়ার আগে আপনি ইয়া আজিজু, ইয়া আজিজু 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে সে ফোনটা রিসিভ করা মাত্রই তখন আপনি সে বুঝুক না বুঝুক 3টা ফুঁক দিবেন। 3টা ফুঁক যখন দিবেন তখন দেখা যায় কি, যে সে হ্যালো বলার সাথে সাথে আপনি একটা সালাম দিবেন। সালাম দেওয়ার সাথে সাথে বলতে শুরু করবেন ভাই বা দোস্ত বা চাচা যেই হোক, বলবেন যে এই মুহূর্তে আমি একটা বিশাল বিপদে পড়েছি, তুমি এখন কিছু টাকা দাও, পুরাটা দিতে না পারো আমাকে কিছু হলেও দাও, আমি আসতেছি। এই কথা বলে আপনি ফোনটা রেখে দিবেন। সে যদি হ্যালো হ্যালো বলে সেটা আর ধরবেন না। তখন কি করবেন? আপনি তার কাছে চলে যাবেন, গিয়ে আর এমন সময় যাবেন যে তাকে বাসায় পাওয়া যায়। তখন গিয়ে বলবেন যে ভাই এই সমস্যায় পড়েছি, এখন পুরোটা তুমি না পারো, এখন যা পারো তাই দাও, এটা দিয়ে আমি কোনো রকম বিপদটা কাটাই। যদি আপনি 50,000 পেয়ে থাকেন তখন দেখা যায় সে 10,000 টাকা দিল যে ভাই এটা আছে নিয়ে যাও, কিন্তু তার কাছে অনেক টাকা আছে কিন্তু সে দিচ্ছে না। যাই হোক, এখন টাকা আদায় করতে হলে এভাবেই করতে হবে। তখন আপনি বললেন 10,000 টাকা দিয়েছো ভাই, দেখো না কষ্ট করে আর 10,000 টাকা দিতে পারো কিনা, আমার মহা বিপদ। তখন দেখা যায় যে অনুরোধ করতে করতে আরো 5,000 দিয়েছে। তাহলে আপনি আগে পাইতেন কত? আপনি আগে পাইতেন 50, এখন কিন্তু 15 কমে গেল। আবার 2-1 মাস গেলে আবার একটা বিপদ বলে এবং তাকে ফোনের মাধ্যমে এই কাজটা করে তখন আপনি কি করবেন? আবারও এই কাজটি করবেন, এবং সে যার কাছে আপনি টাকা পাবেন তার সামনে গিয়েও আবার এই 40 বার 41 বার পরে তাকে ফুঁক দেবেন, সে বুঝুক না বুঝুক।
তারপর সালাম দিয়ে সামনাসামনি কথা বলতে শুরু করবেন এবং আপনার বিপদকে পেশ করবেন। যদি তার কাছে নাও থাকে, 5-10 হাজার টাকা কারো কাছ থেকে ধার নিয়েও যেন আপনাকে দিয়ে দিতে বাধ্য হয়। আর এই নামের গুণে তার ভিতরে তো শীতলতা আসবে, মায়া আসবে, তার ভিতরে একটা আজিজু কাজ করবে। তখন সে চাইবে যে করেই হোক আপনাকে কম বেশ দিবে। যদি পরের মাসে আবার 10-15 হাজার নিতে পারেন, তবে আপনার 30 চলে আসলো। কিন্তু এরকম করে করে আপনি টাকাটা নিতে পারবেন একবারে কখনোই আশা করবেন না। এক, দ্বিতীয়ত আপনার মানুষ চেনা হলো যে এই মানুষ এরকম, কিন্তু টাকাটা এখন বড় নয়, মানুষ চেনাটাই বড় হয়ে গেছে। এখন মানুষ যে চিনেছেন, এখন দেখা যায় সে যদি আরো বিপদেও পড়ে আপনি তাকে জানে খেটে তাকে দিতে পারেন, কিন্তু টাকা আর দেবেন না তাকে। এটা আপনার মনের শিক্ষা হয়ে গেছে। যাই হোক, দেখা গেছে মানুষ মানুষের উপকার করলে নিজের একটু ক্ষতি হয়, আর সেই ক্ষতিটা যে সয় সে কিন্তু আল্লাহর কাছে কিছু পায়। যাই হোক, আজকের এই আলোচনাটা একটু ছোট করে করলাম যে মানুষ এরকম বিপদগ্রস্তের মধ্যে পড়ে থাকে যে না পারে কাউকে কইতে, না পারে সইতে, না পারে কারো কাছে যাইতে। তাই আমি বললাম যে এই নিয়মটা আপনারা করবেন। তবে আবার মনে করিয়ে দিচ্ছি, প্রথমবার যখন ফোন করবেন, ফোন করার আগেই আপনি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার এবং ফালাক 1 বার, নাস 1 বার এটা পাঠ করে এরপরে আপনি 41 বার ইয়া আজিজু এরকম 41 বার এরপরে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে সে ফোন ধরা মাত্রই সে বুঝুক না বুঝুক ছোট ছোট করে 3টা ফুঁক দিয়ে ফেলবেন এবং সালাম দিয়ে আপনার আকুতি মিনতি, আপনার বিপদ বা সমস্যার কথা বলতে থাকবেন। তখন সে গলে যাবে, সে হয়তো বলতে চাইবে যে আমার কাছে এখন টাকা নেই বা এটা সেটা বলতে থাকবে, কিন্তু আপনি ফোনটা রেখে দিবেন আর বলে কাটবেন যে আমি আসতেছি, তুমি এখন যা পারো তাই দাও। এই বলেই কিন্তু তার কাছে রওনা করবেন, এবং এমন সময় করবেন সে যেন বাড়িতে থাকে, ওই সময় কোনো দিকে যাওয়ার মতো নয়। হ্যাঁ, তবে যে কায়দা কৌশলটা আপনাদেরকে বলেছি এটা কিন্তু পরীক্ষিত, আপনি বেশির জায়গায় কম হলে কিন্তু পাবেন, একবারে কখনোই আশা করবেন না। আচ্ছা, তবে আজকের কথা এগুলো এ কারণেই বললাম যে কেউ আমাকে কমেন্টে এই জিনিসটা জানতে চেয়েছেন কিভাবে আমাদের পাওনা টাকা আদায় করতে পারি। তো এখন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো কোনো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।